Hey guys, this is Madhurima. Welcome to my vlog. My tips to bondhura. Ekhon bajje hocche shokal 11:30 ta. Ekhon theke ami amar vlog ta start korchi. To ekhon amra berochhi hocche ektukhani jabo Alam Bazare. Mane amader barir oi dike Boranagore. Mane Alam Bazar hocche Boranagorer ekta ar ki jayga ba bazar bolte paren. To okhane amader koyekta bishesh kaj royeche. To okhane post office e jawar royeche. Tarpor ekta tiles er dokane jawar royeche. To cholun bondhura jawa jak ebong shuru kora jak ajker video ta. I hope je apnader bhalo lagbe. Ar video ta jodi bhalo lage thake channel ta please 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 subscribe. করে দেবেন একটা লাইক করে যেতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সকাল 7:30 তো আজকে আমরা সকালে খাবো হচ্ছে ব্রেকফাস্টে একটুখানি আমন্ড বাদাম থাকবে তার সাথে সাথে অবশ্যই থাকবে হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স তো কালকে রাতেই আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে খেতে বেশ ভালো লাগে তো আজকে যখন পিছনের জমিতে গিয়েছিলাম দেখলাম আরো বিভিন্ন ধরনের ফুল ফুটেছে যেরকম এটা হচ্ছে গাজানিয়া তারপর এটা তো রোজ আমরা সবাই জানি এছাড়া দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের রঙের গোলাপ ফুল ফুটে রয়েছে তো যেহেতু গরমকাল এসেই যাচ্ছে তো সেজন্য আজকে দিদি লাগালো হচ্ছে নয়নতারা গাছ তো অনেক ধরনের অনেক রঙের আর কি নয়নতারা গাছ আনা ছিল অনেক দিন আগে বীজ আনা ছিল সেটাই এখন বসানো হলো তো আজকে আমরা একটুখানি আলু কাবলি খাবো বলে ডিসাইড করেছিলাম তো সেজন্য আমি আজকে বানাবো হচ্ছে আলু কাবলি তো অঙ্কুরিত ছোলা সবসময় আমাদের কাছে থাকে কারণ আমরা সকালে অঙ্কুরিত ছোলা একটুখানি খাই সেজন্য ভেজানো থাকে তো সেজন্য ছোলার সেরকম কোনো প্রবলেম হয়নি তো অঙ্কুরিত ছোলা তো একদম রেডি রয়েছে তার সাথে সাথে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো জাস্ট রেডি করলেই হয়ে যায় তো আলু কাবলির জন্য স্পেশালি যখন আলু আনা হয়েছিল তো ভাবলাম যে আলুগুলো ফার্স্টে ধুয়ে নেওয়া যাক কারণ কি আলুগুলোতে এখন প্রচণ্ড পরিমাণে মাটি থাকে তো আলুগুলো ধুয়ে নিলাম এরপর বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো রেডি করে নেব যেরকম মটরটা আনতে একটু দেরি হয়ে গেল সেজন্য ভেজাতেও একটু দেরি হয়ে গেল সেজন্য এটা আমি প্রেসারে দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব তাতে কি হবে মটরটা খেতেও ভালো লাগবে এছাড়া একটা ছোট বাটির মধ্যে জল নিয়ে তেঁতুলটা আমি ভিজিয়ে রাখলাম তাতে কি হবে তেঁতুলের পাল্পটা পেতে সুবিধা হবে আর এদিকে আলুগুলো সেদ্ধ করে নেব আলু কাবলি বানানোর জন্য সেজন্য মাঝখান থেকে দুভাগে ডিভাইড করে দিলাম তাতে কি হবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বাড়িতে সবাই মিলে মাঝে মাঝে এরকম আলু কাবলি টাবলি বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো খুব ইচ্ছা আছে যে কয়েকদিন বাদে একটুখানি ফুচকা বানাবো আপাতত আলু কাবলি দিয়ে কমপ্লিট করব এর কারণ হচ্ছে এরপরে প্রচুর কাজ রয়েছে তার কারণ আমরা সামনেই গয়া যাচ্ছি তো সেই সব সমস্ত প্রিপারেশনগুলো রয়েছে তো রান্নাঘরের জানলাগুলো এই জাস্ট সবে রং হলো তো জানলার পাল্লাগুলো সমস্ত চকলেট কালার করা হচ্ছে আর এগুলো হচ্ছে হালকা গ্রিনের মধ্যে করা হচ্ছে তো যাই হোক এখন রান্নাঘরের অবস্থাটা হয়ে রয়েছে খারাপ এতক্ষণ গ্যাসের ওপর সমস্ত কিছু এই পেপার টেপার চাপা দেওয়া ছিল তো আপাতত কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা একটুখানি খুঁত রয়েছে কয়েকটা সেগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে আর ওদিকে ঘরে এখনও কমপ্লিট করা হচ্ছে জানলার পাল্লাগুলো এবং গ্রিলগুলো তো আগেই হয়ে গেছে ভাজা মশলার জন্য গোটা গোলমরিচ শুকনো লঙ্কা জোয়ান এখানে গোটা ধনে গোটা জিরে আর নিয়ে নিয়েছি একটুখানি মৌরি তো স্পেশালি আলু কাবলিতে এই মশলাটা দিলে না ভীষণ সুন্দর একটা টেস্ট আসে ঠিক যেরকম একদম দোকানে আলু কাবলি বানানো হয় আর কি তো এই ভাজা মশলাটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিলাম আর এদিকে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মোটামুটি রেডি রয়েছে যেরকম শশা টমেটো এখানে মটরটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে জাস্ট কষা ছাড়িয়ে নিয়ে আলু কাবলির মতন কেটে নিলেই হয়ে গেল আর এরপর সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি একে একে মিশিয়ে দেবো তো বন্ধুরা আমাদের আলু কাবলি এখানে একদম রেডি আর জাস্ট লোক সামলাতে পারছি না এখানেও একটা রয়েছে আর জাস্ট লোক সামলাতে পারছি না এখন আমরা যাচ্ছি আলু কাবলি খাওয়ার জন্য চলে আসো ওরে ওরে
হাইলো দাঁড়া না করবি চিন্তা ভাবনা করে তারপরে সমস্ত প্রোডাক্ট কেনার চেষ্টা করি। তো একই রকম ভাবে যেহেতু টাইলস বা মার্বেলের ব্যাপার, তো সেজন্য একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার, একটা বড় অ্যামাউন্টের ব্যাপার। তো সেজন্য সমস্ত জায়গায় বাজেট এবং বার্গেনিং সমস্ত দিকটা খেয়াল রাখা অবশ্যই দরকার। এটা ভালো লাগছে না? ভালো লাগছে। হালকা পিঙ্ক শেডের উপর আছে দেখো। কিন্তু বন্ধুরা কালারটা খুব একটা ভালো বুঝতে পারবে, সাদা সেট সেট মনে হচ্ছে। সাদা কিন্তু এটা হালকা পিঙ্কের মধ্যে রয়েছে, তাই না? হালকা পিঙ্কের মধ্যে। এটা ভালো লাগছিল, বাট মানে কতটা গ্লসি ব্যাপারটা মনে হচ্ছে, এটা যতটা গ্লসি মনে হচ্ছে। আর এগুলো অনেকটা বেশ, আমি চাইছিলাম একটু বেশ হোয়াইট বেস টাইপের হবে, একটু বেশি গ্লসি হবে, কিন্তু এগুলো অনেকটা নয় বলো। তো প্রথমে একটা দোকানে টাইলস দেখার পর আমরা দ্বিতীয় দোকানে গেলাম। তো এখানেও বিভিন্ন ধরনের টাইলস অ্যাভেলেবেল ছিল এবং প্রত্যেকটা কালেকশনই ভীষণ সুন্দর। আমরা মোটামুটি দুটো দোকান ভিজিট করলাম, দুটো দোকানের প্রাইস মোটামুটি কম্পেয়ার করলাম। একটাতে বললো 650, একটাতে বললো 680। 650 যে প্রোডাক্টটা রয়েছে সেটা অতটা পছন্দ হয়নি, বাট 680টা বেশি পছন্দ হয়েছে। দেখা যাক এরপর আরও একটা দোকান আমরা ভিজিট করব, তারপর কনফার্ম করব। একই জিনিস দেবেন না এক একটা ঘরকে এক এক রকম? না না, বেডরুম গুলো সব এক করুন, বেডরুম গুলো এক করুন, ডাইনিং স্পেসটা আলাদা। তো টাইলস এর সাথে সাথে আমরা কিচেনের কাউন্টার টপও দেখছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ কিচেনের কাউন্টার টপ অ্যাভেলেবল রয়েছে। তো এখানে এই ধরনের কাউন্টার টপগুলো এখন খুবই কমন। তো যেহেতু হোম মেকওভার করব বলেছি, তো কিচেনটাও তার মধ্যে অবশ্যই রিলেটেড। তো সেজন্য কিচেনের পোর্শন যেটুকু রয়েছে সেটুকুও চেঞ্জ করা দরকার রয়েছে। তো সেজন্য আমরা এখানে এই যে গ্রানাইট যেগুলো রয়েছে সেগুলো একটু পছন্দ করছিলাম। তো আমার মেনলি যে হোয়াইট বেস গ্রানাইটগুলো হয় সেগুলো আমার খুব ভালো লাগে ব্ল্যাকের থেকে এই হোয়াইট বেসগুলো। গয়াতে যাচ্ছি, বিহারের গয়াতে। তো সেখানে যাওয়ার জন্য কি সমস্ত কিছু গোছগাছ করে নিতেই হবে। তো সেজন্য সকালবেলায় ট্রলিটা নামানো হয়ে গেছে, তো এখন ওটা গুছিয়ে নেবো। তার আগে করতে হবে জামা কাপড় আয়রন। তো যাই আগে ওই ঘরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপর আয়রন করব। তো জামা কাপড় ভাঁজ করে করে রাখার ফলে এই ঘরের বিছানাটা হয়ে রয়েছে একদম এলোমেলো। তো যাই হোক আপাতত আয়রনটা কমপ্লিট করে নিই। তো
তো আয়রন করতে করতে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলে নেওয়া যাক। যেরকম আমরা যাচ্ছি হচ্ছে গয়া, বললাম পরশু দিন অর্থাৎ 23rd February আমরা গয়া যাচ্ছি, আর ওখানে সকাল 8:15 আমাদের ট্রেন হাওড়া থেকে। তারপর হচ্ছে হাওড়া থেকে আমরা একদম পৌঁছে যাব গয়াতে গিয়ে নামবো, সেটা নামবো হচ্ছে 8:15 ট্রেন, ওখানে পৌঁছে যাবো হচ্ছে 2:15 থেকে 2:30 নাগাদ, এরকম টাইমে পৌঁছে যাবো দুপুরবেলা। তো আপাতত মা মায়ের ব্যাগ ট্যাগ গোছানো সমস্ত কমপ্লিট করে ফেলেছে, আমি হচ্ছে লেট পারসন তো সেজন্য হচ্ছে লেট করে সমস্ত গোছাবো। আর মমও ওদিকে মমের জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, মম কালকে রাতে আমাদের বাড়িতে চলে আসবে। একটা কমপ্লিট, এদিকে আমার জামা কাপড় সমস্ত কিছু আয়রন করা কমপ্লিট, এগুলো হচ্ছে বাবার জামা কাপড়, মায়ের অলমোস্ট ব্যাগ গোছানো কমপ্লিট, জাস্ট এগুলো ভরে নিলে হয়ে যাবে। আর আমি এখন এবার আমার ব্যাগ গোছানো স্টার্ট করব। সাধারণত শাড়ি টাড়ি পরি না, কিন্তু এই যে গয়া যাব কাজ করব বলে আগের দিন সানডেতে ওর বড় মামা এসেছিল, তো মায়ের জন্য আর আমার জন্য শাড়ি নিয়ে এসেছিল। তো এই শাড়িটা ওর বড় মামা দিয়েছে, তো আপনাদের সঙ্গে সেভাবে পরিচয় করানো হলো না, কারণ আমরা সানডেতে তখন বেরিয়ে যাচ্ছিলাম। তো আবার আসবে ওরা এই কয়েকদিন, মানে আমরা ফিরে আসবো তারপরে ওরা আসবে। তো আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, যেরকম মায়ের বাড়ির তরফ থেকে সমস্ত আত্মীয় স্বজন, মাসিরা, আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম হচ্ছে ওর মেজোমাসির বাড়ি, তো সেই মেজোমাসি, ছোটো মাসি, তারপর ওর বড় মামা, ছোটো মামা সবাই আসবে আমাদের বাড়ি। তো আজকের ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারছেন একটু ট্রাভেলের মধ্যে রয়েছি এবং আগামী কয়েকদিনও থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।